রাষ্ট্রপতির ক্ষমায় ফাঁসি থেকে মুক্ত আসলাম ফকির আবার খুনে জড়ালেন। প্রিয় দর্শক, মূল খবরে যাবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজনৈতিক বিবেচনায় 2015 সালে ফরিদপুরের সদরপুর উপজেলার যুবলীগের সাবেক সভাপতি আসলাম ফকিরের ফাঁসির সাজা মওকুফ করেছিলেন রাষ্ট্রপতি। আর 2017 সালে তিনি কারাগার থেকে মুক্ত হয়ে স্থানীয় রাজনীতিতে ফিরে আসেন বিপুল বিক্রমে। এবার মুক্ত হওয়ার 3 বছর পর আবারও আরেকটি হত্যা মামলার প্রধান আসামি হলেন আসলাম ফকির। এবার ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শহীদ মাতব্বরকে খুনের অভিযোগ সরাসরি আসলাম ফকিরের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, তখন তো তারা বলেছিলেন আসলাম ফকির মানসিক রোগী, যদি আসলাম ফকির এই খুনের সঙ্গে জড়িত থাকে তবে অবশ্যই তার বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ তো রীতিমতো প্রতারণা। ফরিদপুরে পুলিশ ও স্থানীয় সূত্রগুলো বলছে, কারাগার থেকে মুক্ত হওয়ার পর আসলাম আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। আওয়ামী লীগের নেতা কাজী জাফরুল্লাহর কাছের লোক হিসেবেই তিনি এলাকায় পরিচিত। ওই আসনে স্বতন্ত্র থেকে নির্বাচিত বর্তমান সাংসদ মুজিবুর রহমান চৌধুরীর সমর্থকদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায় সংঘর্ষ হয় বলে জানিয়েছে এলাকাবাসী। স্থানীয় লোকজন আরও জানান, 21 এপ্রিল রাত 8:30 লক্ষ্মীপুর গ্রামে বাড়ির বৃষ্টির টিনের পানি আরেক বাড়িতে পড়া নিয়ে আবারও দুদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর আসলাম ফকির ও তার সঙ্গীদের সঙ্গে একই এলাকার শাজাহান মাতব্বরের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এক পর্যায়ে আসলাম ফকিরের লোকজন মাতব্বরের সমর্থক শহীদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। শহীদ পরে ফরিদপুর মেডিকেল কলেজে মারা যান। তিনি একজন কৃষক ছিলেন, তিনি নিকসান চৌধুরীর কর্মী হিসেবে পরিচিত ছিলেন। এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান বলেন, একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে আসলাম ফকিরের নেতৃত্বে এত বড় সংঘর্ষ হয়। রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে কারাগার থেকে মুক্ত হওয়ার পর থেকে তিনি যা ইচ্ছা তাই করছেন। তিনি থানা পুলিশ কাউকে পরোয়া করেন না। তার বিরুদ্ধে আগেও থানায় অভিযোগ এসেছে। এ মামলার প্রধান আসামি আসলাম ফকির পলাতক, আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে। এদিকে পুলিশের সূত্র জানিয়েছে, কাজী জাফরুল্লাহ আসলাম ফকিরের বিরুদ্ধে মামলা না নেওয়ার জন্য পুলিশকে একাধিকবার অনুরোধ করেছেন। সামগ্রিক ঘটনা প্রসঙ্গে এ বিষয়ে আইনজীবী শাহদিন মালিক বলেন, একজন সুস্থ ব্যক্তির জন্য কোনোভাবেই রাষ্ট্রপতির ক্ষমা প্রযোজ্য নয়, আইন তা বলে না। প্রভাব খাটিয়ে এ ধরনের ক্ষমতার অপব্যবহার করা লজ্জাজনক। দোষী যেন এবার শাস্তি পায় তা নিশ্চিত করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনা উচিত। তাহলে কিভাবে রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমা পেয়েছিলেন আসলাম ফকির? ঘটনা সূত্রে জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের আসলাম ফকির 2003 সালে 25 সেপ্টেম্বর একই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান AKM সাদেহ আলী ওরফে সাহেব আলী মিয়াকে হত্যা করেন। দুজনই পর্যায়ক্রমে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে আসছিলেন। জেলা ও দায়রা জজ আদালত আসলাম ফকিরকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে হাইকোর্টে রায় বহাল রাখেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, 2013 সালের 19 মে খুনের দোষ স্বীকার করে প্রাণ ভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন আসলাম ফকির। কিন্তু 2014 সালের 13 অক্টোবর তার নামঞ্জুর হয়। ওই বছরের 13 নভেম্বর তার মৃত্যুদণ্ড কার্যকর করার দিন ধার্য হয়। কিন্তু 12 নভেম্বর বন্দী আসলাম ফকির এমন আচরণ শুরু করেন কারাগারের নথির ভাষায় যেটা ছিল অস্বাভাবিক বা অসুস্থতা। এর ফলে তার মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়। ওই দিনই আসলামের পক্ষ থেকে দ্বিতীয় দফায় রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করা হয়। দ্বিতীয় দফায় প্রাণ ভিক্ষার আবেদন গৃহীত হলে আসলামের দণ্ড হ্রাস করা হয়। 2015 সালের 26 ফেব্রুয়ারি তাকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিশেষ দিবসে বন্দীদের সাধারণ ক্ষমা লাভের সুযোগ নিয়ে 2015 সালের 26 মার্চ থেকে মুক্তি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনানুষ্ঠানিক চিঠি দেন সাংসদ নীলুফার জাফরুল্লাহ। কিন্তু সে সময় তাকে মুক্তি দেওয়া হয়নি। 13 বছর 2 দিন কারাগার ভোগের পর 2017 সালে 25 আগস্ট গাজীপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান আসলাম। প্রিয় দর্শক, একজন ফাঁসির খুনিকে এভাবে ক্ষমা করাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে লিখুন এবং আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।